masters. দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে রেথে দেখাবো 1000 জনের মেজবানের রান্না কেমন হয়। এটা একটা স্পেশাল অকেশন। আমরা আজকে 1000 লোকের জন্য সাতটা হাড়িতে মেজবানের মাংস রান্না করব। আপনারা জানেন যে মেজবান হচ্ছে চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী গরুর মাংসের রান্নার একটা প্রসেস। গত 1-2 বছরে বাংলাদেশে এই মেজবানের মাংসের একটা প্রচুর জনপ্রিয়তা তৈরি হয়েছে এবং আমরা প্রায়শই কিছু ব্র্যান্ডের দোকানে গিয়ে আমরা এটা খাই। তো আজকে আমরা নিজেরাই এই রান্নাটা করব। তো আপনাদেরকে সাথে নিয়ে এই রান্নাটা আমরা ভিডিওটা করব। বাংলা একটা কথা আছে, কথায় বলে যে রাধে সে চুলো বাঁধে। তা আমার কাজ মূলত রান্না না, আর আমি ফুড ব্লগারও না, আমি নর্মালি একাডেমিক কন্টেন্ট তৈরি করি। তো আমি যেহেতু জেনারেল নলেজের কন্টেন্ট তৈরি করি, মাঝে মাঝে রেসিপি দেই। তো আজকেরটা আমার একটা রান্নার ক্লাস, কুকিং ক্লাস। আপনারা যদি মেজবান রান্নার ডিটেল শিখতে চান তাহলে আজকের ক্লাসটা ফলো করলে আপনারা জানতে পারবেন। এবং আমরা প্রফেশনালি আজকে চিটাঙ্গের বাবুর্চি এনে এই রান্নাটা আমরা প্রস্তুত করছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকে 1000 লোকের জন্য মেজবান রান্না। দর্শক মন্ডল, আমরা এখন মাংস বাছাই করছি। এখানে আছে হাড্ডি আর চর্বি যুক্ত মাংস, কচি গরুর মাংস, বাছাই করা গরুর মাংস, এগুলো সব যাবে আজকে আমাদের রান্নায়। দর্শক মন্ডলী, প্রথমে হলুদের গুঁড়া 1 প্লেট, এখন দিচ্ছে মরিচ, লাল মরিচ। এবার দিচ্ছে কাশ্মীরি মরিচ, মরিচের গুঁড়া। জিরার গুঁড়া, গরম মশলা, গোলমরিচ, গোলমরিচ আর দারচিনির গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এটা হচ্ছে মেজবানের স্পেশাল সিক্রেট ইনগ্রেডিয়েন্ট। এখন দেওয়া হচ্ছে আদা রসুনের পেস্ট, রসুন দেখছি
গরম মশলা, এলাচ, দারচিনি, আদার পেস্ট, পেঁয়াজ কাটা, আসল জিনিস আরো আদা বাটা, এই যেটা আমাদের মাংস তারা তাদের হাঁটতে কিনে নিছে সরিষা বাটা, সোয়াবিন তেল হবে না স্যার, সরিষা আমরা বানাবো স্যার, তিল নাকি সাদাটা, কাঠবাদাম ভাগ করে দেন। দর্শক মন্ডলী, এখন আমরা সারাদিন রান্না করার পর দেখবো আজকে আমাদের রান্নাটা কেমন হলো। এই যে মেজবানের মাংস ঝোলসহ, এটা হাত দিয়ে খেতে, এটাকে গরম গরম তো স্যার, গরম গরম, ও এই যে আস্তে খুলে আসছে, সেরকম। আজকে কিন্তু সিক্রেটটা আউট করে দিলাম, মেজবান কীভাবে রান্না করতে হয় এটা নো মোর সিক্রেট, আপনারা বাসায় করতে পারবেন।
আর মেজবানের একটা স্পেশাল ইয়ে দেখলাম, যে মশলা দেখলাম, এটা যে কেউ করতে পারবেন, আপনারা বাসায় করে দেখেন। আর ভিডিও কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করে। আশা করছি আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে এই পর্ব দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।